দক্ষিণবঙ্গের স্বপ্নের দুয়ার খুলে দিলেন প্রধানমন্ত্রী অবশেষে এলো সেই মাহেন্দ্র অবসান হল বাঙালি জাতির দীর্ঘ অপেক্ষার দক্ষিণবঙ্গের একুশ জেলার স্বপ্নের দুয়ার খুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা বারোটায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাংলাদেশে বিষময়কর সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী উদ্বোধনী মঞ্চের বেদিতে বাটন চেপে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি এরই সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গোটা দেশ বর্ণিল উৎসব শুরু হয়ে যায় পদ্মার দুই পারে এর আগে সকাল সাড়ে নটায় তেজগড়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যুগে রওনা দেন প্রধানমন্ত্রী সকাল দশটায় মুন্সীগঞ্জের মহাপ্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সমাবেশে যোগ দেন তিনি পদ্মা সেতুর থিম সঙ্গের মাধ্যমে সমাবেশ শুরু হয় এরপর বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রদর্শন করা হয় প্রামাণ্য চিত্র এরপর বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সুধি সমাবেশে বক্তব্য শেষে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট সিট উদ্বোধন খাম ও সিলমোহর প্রকাশ করেন প্রধানমন্ত্রী সেখান থেকে টোল প্লাজার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি টোল প্লাজায় টোল দিয়ে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক মুরাল এক উন্মোচন ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি এরপর উদ্বোধনী মঞ্চের বেদিতে বাটন চেপে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এ সময় তিনি জয় বাংলা স্লোগান দেন উদ্বোধনী বেদিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এরপর পুতুল ডিএসএলআর ক্যামেরা দিয়ে প্রধানমন্ত্রী ও আশেপাশের ছবি তোলেন সেখান থেকে সড়ক পথে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মুরাল চত্বর হতে সুরেতপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে যাত্রা করেন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু পার হয়ে তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তে উদ্বোধনী ফলক ও মুরাল দুই উন্মোচন করেন সেখান থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়িয়ার উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করেন দুপুর একটায় কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী